আমরা ফিরে এসেছি কঙ্কলি মাকে পুজো দিয়ে, তারপরে বোলপুর ঘুরে। তো বোলপুরটা খুব একটা বেশি সময় নিয়ে ঘুরেছি তা না, একটুখানি কেনাকাটা করেছি হালকা, তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি হোটেলে, এখন বাজে 9টা, আর এখন এসে কফি খাচ্ছি। এই যে দেখাচ্ছি তোমাদের, কফি খাচ্ছি আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। ইয়ে চিকেন পকোড়া আর কফি, কফি খাবো আর চিকেন পকোড়া খেয়ে একটুখানি রেস্ট নেবো। কি অবস্থা, চোখে মুখে একটু ফ্রেশ হলাম, বসলাম এসে। এবার চটপট করে তাহলে খেয়ে নিই, তারপরে গল্প করছি, চলো। দেখুন উনি এসেছেন, উনি আমাদের পাশের রুমে থাকেন, আর উনি বাংলাদেশে থাকেন। বাংলাদেশে থাকেন তো? বাংলাদেশে কোথায়? বরিশালে। ও, বরিশালের জায়গাটার নাম কি? ওনার সাথে হয়ে সেলফি নিতে তো সেলফিতে তো। ও আচ্ছা আচ্ছা, উনি এখন ব্রেকফাস্ট করছি। এখন বেজে গেছে 10টার উপরে হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আজকে মেনু হচ্ছে ব্রেড অমলেট, এই অমলেটটার ভেতরে ব্রেড আছে, আর সঙ্গে হলো এখানে রয়েছে ল্যাংচা। তাহলে আর ইচ্ছা আছে যে একটু মন্দিরে যাব, দেখা যাক, চলো তারপরে বলছি। তারা মায়ের গোশালা, কত গরু রয়েছে। গরু খাবার গোশালা, চলো এখন এত প্রোটেকশন হয়নি, চলো প্র্যাকটিস খামদানে প্যাকেট চেঞ্জ হচ্ছে। এত ভালোবাসবে না আমাদের, কদম তো আছে মালবো। আসো কত ভিড় লেগেছে মানুষের, দেখো ভক্তবৃন্দদের সব লাইন লেগেছে, সকাল থেকে সবাই দাঁড়িয়ে আছে।
সব পুজো হয়ে গেছে ওদের। প্রথমে হচ্ছে আজিমগঞ্জ পড়বে, তা তুই দেখে নে না, গঙ্গা পার হয়ে জিয়াগঞ্জ, গঙ্গা পার হয়ে জিয়াগঞ্জ, তারপরে মুর্শিদাবাদ, তারপরে শিয়ালদহ থেকে যেতে হ্যাঁ মুর্শিদাবাদ। ও আচ্ছা,
আপনাদের বাড়ি তাহলে কোথায়? শিয়ালদা দিয়েছেন? না না, আপনাদের বাড়ি কোথায়? জিয়াগঞ্জে। ও, নদী পার হয়ে এসছে? ওখানে গঙ্গার কি নাম? গঙ্গাই? গঙ্গা ভাগীরথী। ভাগীরথী ওখানে সুতি 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 আরেকটু এগিয়ে গেলে তো সুতি ধুলিয়ান। হ্যাঁ ধুলিয়ান, ওখান থেকে তো নদী অত দূর থেকে এসছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো সুতি পড়া হয়ে গেছে। এখন এসেছি একটুখানি মায়ের মন্দিরে দর্শন করতে। নাট মন্দির থেকে দর্শন করলাম, আর নাট মন্দির থেকে মায়ের মন্দির, মায়ের মূর্তি সব তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এমনি এমনি মায়ের কাছে আসা যায় না, মায়ের কাছে আসতে হলে মায়ের ডাকের দরকার হয়। মা ডাকলে তবেই নাকি মায়ের কাছে আসা যায়, এমনি সকলে বলে। আমাদের হঠাৎ করেই ঠিক হয়ে যাওয়া মায়ের কাছে আসা, আসতে পারবো যে কখনো ভাবতেও পারিনি এমন সময়। আর ট্রেনের টিকিট পাওয়া, হোটেলের বুকিং পাওয়া, এই সময়টা ঈদের উৎসবের সময়, তার পিঠে আসতে পারবো যে কখনোই ভাবতে পারিনি। মা ডেকেছেন, তাই আমাদের আসা। এখানে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসেন। তো একজন মুর্শিদাবাদ থেকে এসছেন, জিয়াগঞ্জ থেকে, ওনার সাথে কথা বললাম। দেখো ভিডিওটা, আমাদেরও খুব ভালো লাগবে। তোমরা সকলে এসো মায়ের কাছে, মায়ের দর্শন নিতে, খুব ভালো লাগবে তোমাদের, মনটা শান্তিপূর্ণ হয়ে যায়। আর মার কাছে সমস্ত দুঃখ বেদনা কষ্ট সমস্ত কিছু মায়ের পায়ে নিবেদন করো। মা তোমাদেরকে ঠিক সঠিক রাস্তা দেখাবেন। দেখো জীবনে চলার পথ উনি ঠিক বাঁচিয়ে দেবেন। সকলের জন্য শুভকামনা রইল। চলো আজকে দিনটা কী কী করছি, আজকে থাকবো, আবার কালকেও থাকবো। কালকে আগে মন ভরে রাখবো, দুটো আগে মন ভরে সময় আমাদের ট্রেন মার জন্য। মা মা তারা মা তারা মা বলে ডাকতে হবে। মা সারা দেবে, ঠিক সারা দেবে। বিশ্বাস ভরে, ভক্তি ভরে মাকে ডাকলে অবশ্যই সাড়া পাওয়া যাবে, এমনটাই। মাকে নিজের মা থেকে মা মা আমাকে মনে করতে হবে, মা। আমি এখন মন্দিরের দরজায় বসে আছি, আর কি যে অদ্ভুত একটা একটা তৃপ্তি পাচ্ছি, একটা শান্তি পাচ্ছি, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা তারাপীঠে এসছো তারা জানো, আর যারা আসলে তাদের কাছে আমি অনুরোধ রাখলাম, আমার বিনীত নিবেদন তোমাদের কাছে, তোমরা অবশ্যই মায়ের দর্শন করতে এসো যারা আসনি। আর যারা এসেছো তারা জানো আমি কী কী শান্তির কথা বলছি। যতবারই এসেছি ততবারই দেখেছি প্রচণ্ড ভিড়, কখনোই কখনো ফাঁকা থাকে না, যে কোনো সিজনে সবসময়। তুমি তোদের চ্যানেলগুলো মাঝে বলেছিস? শ্রীলঙ্কা
চলে ব্যাগের দোকানে যাবে যে মুন্ডমালা চলো 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 বলবেই তো বলবেই স্নান টান করে আমরা রেডি। একটু আগে তোমরা দেখলে যে আমি মন্দিরে গিয়েছিলাম, মাকে নাট মন্দির থেকে দর্শন করলাম, আর মন্দিরের চারপাশে ছোটো ছোটো দোকানগুলো আছে সেখানেও দেখছিলাম যে কী কী পাওয়া যায়, ছোটোখাটো কিছু জিনিস কিনেছি সবার জন্য মনে করে করে। এখন লাঞ্চ টাইম, এখন লাঞ্চ করব। তো লাঞ্চের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখি। এইটা হচ্ছে লাঞ্চের থালি, কি সুন্দর দেখো, একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেয়, কারণ কি একসাথে অনেকগুলো থালি যাতে করে ওদের আনতে সুবিধে হয়। আমরা অ্যাকচুয়ালি রুমেই লাঞ্চ সারছি, তো দেখিয়ে নাও চলো। এখানে রয়েছে ভাত, লেবু দিয়ে দিয়েছে, আর এখানে দিয়ে দিয়েছে ডাল, মুগের ডাল, খুব সুন্দর ডালটা করে। এখানে রয়েছে আলু পোস্ত, আর এখানে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে একটা তরকারি রয়েছে মিক্সড ভেজ, কিছু তরকারি গো মা, একটা পুঁই শাকের তরকারি আছে, আর আমরা মাছ অর্ডার করেছি সেই জন্য মাছ, আর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন, আর সঙ্গে চাটনি পাঁপড়ও রয়েছে। আমরা খেতে বসেছি এখানে, আমি আর বোন, দেখে নাও বিছানায় বিছানায় কাগজ পেতে খাচ্ছি, তাহলে চলো খেয়ে নি। মন্দিরের সামনে কর্মী বলে নতুন পাঠিয়ে আছে, বসেনি নজরকাঠি। যা তো বলে দিন Thank you.
এখন বিকেল ৫টা বাজে এখন আমি আর বোন বেরিয়েছি একটু শ্মশানের দিকে যাব ইচ্ছা আছে বিকেল ৫টা তো চলো ترجمة